সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসেঞ্জার বলেছিলেন ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দিয়ে তবেই রাশিয়ার সাথে আলোচনায় আসতে হবে তার সেই পরামর্শ উড়িয়ে দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। এখন কিসিনজারের সেই ফর্মুলাতেই দুই দেশের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র আগের অবস্থান ছেড়ে এখন সংকট সমাধানে আগ্রহ দেখাচ্ছে রাশিয়ান বাহিনী এখন পূর্ব ইউক্রেনের প্রধান শহর সেভেরোদনেস্কের দুই তৃতীয়াংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে শহরটি ভয়ঙ্কর রাস্তার লড়াইয়ের সাথে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন যে রুশ সেনার পরবর্তী লক্ষ্য হতে চলেছে সেভারোদনেস্ক শহর ইউক্রেন অভিযানে রাশিয়া এখন সুবিধাজনক অবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও তার আগের অবস্থান থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমাধানের ওপর জোর দিচ্ছেন এ প্রেক্ষিতে রাশিয়াও আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে ইউক্রেনের পূর্বে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর সেভেরাদ সর্বশেষ লাভের বিষয়টি নিশ্চিত করে লুহাস্ক আঞ্চলিক গভর্নর সেরহি হায়দাই বলেছেন যে দুর্ভাগ্যবশত আজ রাশিয়ান সৈন্যরা শহরের বেশিরভাগ নিয়ন্ত্রণ করছে সুর নরম করে এখন রাশিয়া ইউক্রেন আলোচনা চায় যুক্তরাষ্ট্র পূর্ব ইউরোপে যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ইতালির শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন বাড়িয়েছে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড একটি প্রেস কনফারেন্সে ভাষণ দিয়ে বলেছেন যে ওয়াশিংটন বিদ্যমান ইউক্রেনীয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য করা সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে আমরা ইউক্রেনীয় জনগণের জন্য একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য সমস্ত প্রচেষ্টাকে উৎসাহিত করি যা তাদের কাছে গ্রহণযোগ্য এবং ইতালির প্রস্তাবটি সেই উদ্যোগগুলোর মধ্যে একটি যার মাধ্যমে আমরা অবশ্যই এই ভয়ঙ্কর যুদ্ধ এবং ইউক্রেনের ওপর ভয়াবহ হামলার একটি উপসংহার দেখতে পাই ইউক্রেনে চলমান যুদ্ধের সমাধানের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসকে চার দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে ইতালি বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার জন্য একটি অমসৃণ পথের অনুমতি দেওয়ার জন্য এবং ইউক্রেনে দীর্ঘমেয়াদী শান্তির দিকে পরিচালনা করবে এমন একটি বিস্তৃত যুদ্ধবিরতির পরিবেশ তৈরি করার জন্য এই পরিকল্পনাটি একটি স্থানীয় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যাই হোক রাশিয়ান সরকার ইতালি শান্তি পরিকল্পনার সমালোচনা করেছে এবং এটিকে অগুরুতর বলে অভিহিত করেছে এর আগে ছাব্বিশ মে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরভ দাবি করেছিলেন যে উল্লেখিত শান্তি পরিকল্পনার প্রস্তাবকারীদের ইউক্রেনের চলমান সংকটের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই দিন বা সপ্তাহের মধ্যে দনবাস হারাবে ইউক্রেন জার্মানির অবসরপ্রাপ্ত জেনারেল রোলান্ড ক্যাটার বিশ্বাস করেন যে ইউক্রেন দিন বা সপ্তাহের মধ্যে পুরো দনবাসের নিয়ন্ত্রণ হারাবে আমার ধারণা আছে যে রাশিয়া গত কয়েকদিন এবং সপ্তাহে তার কৌশল পরিবর্তন করেছে তারা দনবাসে একটি সুস্পষ্ট লক্ষ্য নির্দিষ্ট করেছে এবং সেখানে তার বাহিনীকে নিয়োগ করেছে রাশিয়ান সশস্ত্র বাহিনী বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে যারা কার্যত ইচ্ছা করেই কিয়েভকে ছেড়ে দিয়েছে কারণ সেখানে তাদের কোনো স্বার্থ নেই এদিকে তুরস্কের বিরুদ্ধে ইউক্রেনের বিস্ফোরক অভিযোগ তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছেন ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব শস্য চুরি করেছে সেই কথিত চুরি করা শস্য কিনছে তুরস্ক ইউক্রেন গত কয়েকদিন ধরে অভিযোগ করে আসছে রাশিয়া তাদের দেশে উৎপাদিত শস্য চুরি করে জাহাজ বোঝাই করে সেগুলো নিয়ে যাচ্ছে তাদের অভিযোগ বেশ কয়েকটি দেশ এসব চুরি করা শস্য কিনছে তার মধ্যে তারা জানালো তুরস্ক সেসব দেশের তালিকায় রয়েছে ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাল বোদনার সাংবাদিকদের বলেন তিনি তুরস্কের কর্মকর্তা ও ইন্টারপোলের কাছে আবেদন জানিয়েছেন কারা এসব চুরি করা শস্য তুরস্কের পানি সীমানা দিয়ে নিয়ে যাচ্ছে সেটি যেন তদন্ত করা হোক এদিকে তুরস্কের বিরুদ্ধে ইউক্রেন এমন বিস্ফোরক অভিযোগ করার পর এ ব্যাপারে দেশটির পক্ষ থেকে এখনও কোনো কিছু জানানো হয়নি তাছাড়া তাদের বিরুদ্ধে শস্য চুরি করার অভিযোগ সেই রাশিয়াও এ ব্যাপারে কিছু বলেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি এদিকে উনিশশো সত্তরের দশকে ইসরায়েলকে সমর্থন করার কারণে পশ্চিমা সরকারগুলো শাস্তি দিতে আরব রাষ্ট্রগুলো তেলের উপর নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল ইইউ সদস্য দেশগুলোর সরকারের প্রধানরা রাশিয়ার ইউক্রেনে আক্রমণের পর তাদের সর্বশেষ দফা নিষেধাজ্ঞার অংশ হিসেবে নিজেদের উপর সেই অস্ত্র চালু করতে সম্মত হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী রাশিয়ার বৃহত্তম ব্যাংকে সুইফট ক্রস বর্ডার পেমেন্ট সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি প্যাকেজটি বছরের শেষ নাগাদ রাশিয়ান অপরিশোধিত তেল এবং ডিজেলের মতো পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ক্রয় নিষিদ্ধ করবে ইউরোপীয় সংস্থা বলেছে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহের জন্য এটি অস্থায়ী ছাড় দেয়া হবে এ সংবাদে ব্র্যান্ড অশোধিত তেলের দাম ব্যারেল প্রতি একশো বিশ ডলারের ওপর বেড়েছে যা গত মার্চ থেকে সর্বোচ্চ স্তর তবে এই পদক্ষেপ ক্রেমলিনকে বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত করবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে কারণ নিষেধাজ্ঞা শুধুমাত্র সমুদ্রজাত তেলের ক্ষেত্রে প্রযোজ্য ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করা হয় এটি হল ঐক্যের মূল্য পাইপলাইন দ্বারা সরবরাহকৃত তেল বাদ দিয়ে হাঙ্গেরির সাথে একটি আপোষ খুঁজে বের করা প্রয়োজন ছিল যারা বেশিরভাগ ইউরোপীয় দেশগুলির তুলনায় রাশিয়ার প্রতি বেশি সহানুভূতিশীল এবং সোভিয়েত যুগের দ্রজবা পাইপলাইনের উপর নির্ভরশীল হাঙ্গেরি তার অশোধিত তেলের প্রায় পঁয়ষট্টি শতাংশ রাশিয়া থেকে আমদানি করে একটি বড় প্রশ্ন হল রাশিয়ান সমুদ্রজাত অপরিশোধিত তেল একবার নিষেধাজ্ঞার অধীনে রাখা হলে তা অবিকৃত হবে কিনা এখনও অবধি রাশিয়ার তেল রপ্তানি বেড়েছে এমনকি দেশটি নিষেধাজ্ঞার আওতায় থাকলেও জেপি মর্গান চেজ নামে একটি ব্যাংকের বিশ্লেষকদের মতে ইউক্রেন আক্রমণের পর থেকে রাশিয়ার অপরিশোধিত রপ্তানি বেড়েছে এর বেশিরভাগই ভারতে চলে গেছে যারা নিজস্ব নিষেধাজ্ঞা জারি করেনি আরেকটি প্রশ্ন হলো ইউরোপ কি শেষ পর্যন্ত পাইপলাইনে আসা রাশিয়ান তেল নিষিদ্ধ করতে পারবে পোল্যান্ড এবং জার্মানি বলেছে যে তারা দ্রুজ পাইপলাইনের মাধ্যমে আমদানি ক্রমান্বয়ে বন্ধ করবে এতে রাশিয়া বিকল্প অনুসন্ধানের যথেষ্ট সময় পাবে আবার হাঙ্গেরিকে বাদ দিয়ে এমন বৃহত্তর নিষেধাজ্ঞা দেয়া প্রায় অসম্ভব ভিক্টর অরবান দেশটির জনপ্রিয় প্রধানমন্ত্রী এর আগে ইইউ এর সিদ্ধান্তগুলোকে অবরুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাশিয়ান অপরিশোধিত তেলের উপর একটি মোটা ডিসকাউন্টের জন্য অনেক দেশই তাদের কাছ থেকে তেল নিতে আগ্রহী এদিকে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা এবং এর মিত্ররা যাদের মধ্যে রয়েছে রাশিয়া এখনও উৎপাদন বৃদ্ধির খুব একটা লক্ষণ দেখায়নি দুই জুন একটি সভায় গ্রুপটি মহামারীর আগে দেখা যায় এমন স্তরে সরবরাহ বাড়ানোর জন্য ধীরে ধীরে তার পরিকল্পনায় কোনো পরিবর্তন ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে না ইতোমধ্যে সরবরাহ সীমিত হয়ে পড়েছে এবং চাহিদা বাড়ছে বিষয়টিকে আরও খারাপ করার জন্য আমেরিকায় শোধনাগারের ক্ষমতার ঘাটতি অপরিশোধিত দামের চেয়ে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছে ব্যাংক অফ আমেরিকার ফ্রান্সিসকো ব্ল্যান্চ উল্লেখ করেছেন যে ডলারের ক্রমবর্ধমান মূল্য ইউরোপ এবং উদীয়মান বাজারগুলোর জন্য বাড়তি খরচ যোগ করে ইতিমধ্যে মুদ্রাস্ফীতিপূর্ণ পরিবেশে এর কোনোটি স্বাগত খবর নয় উদাহরণস্বরূপ একত্রিশ মে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে ইউরো অঞ্চলে মূল্যস্ফীতি মে থেকে বছরে আট দশমিক এক শতাংশ বেড়েছে যা অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ